হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যুর পরেও গাজায় নৃশংসতা বন্ধ করেনি ইসরায়েল। দিনরাত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিন ইসরায়েল সংকটের একটা কঠিন সময় চলছে। হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় গোলাবর্ষণ করে যাচ্ছে। গাজার দক্ষিণের পরিস্থিতি এতটাই মানবেতর যে অনেকে উত্তরে ফিরে যাচ্ছেন। পশ্চিম তীরেও আগে থেকেই ইসরায়েলের নানা দমন পীড়ন চলছে। গাজা এবং পশ্চিম তীর দুদিকেই ফিলিস্তিনের মানুষ এখন অনেকটা বন্দী দশায় মানবেতর অবস্থায় রয়েছে। কিন্তু এই দুই অংশের সাথে যেসব দেশের সীমান্ত, মিশর ও জর্ডান, তাদের কেউ এসব মানুষকে ঠাঁই দিতে রাজি না। কিন্তু কেন প্রতিবেশী দেশগুলো নিজ দেশে ফিলিস্তিনের অসহায় মানুষদের আশ্রয় দিতে চায় না? এ নিয়ে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেন, জর্ডানে কোনো শরণার্থী নয়, মিশরে কোনো শরণার্থী নয়, এই মানবিক সংকট গাজা এবং পশ্চিম তীরের ভেতরে সামাল দিতে হবে এবং ফিলিস্তিনি সংকট ও তাদের ভবিষ্যৎ অন্যদের ঘাড়ে চাপিয়ে দেয়া বা চেষ্টা করা যাবে না। দেশ হিসেবে মিশরও তীব্র অর্থনৈতিক সংকটে রয়েছে। জাতিসংঘের হিসেব মতে এরই মাঝে দেশটিতে প্রায় 90 লাখ শরণার্থী এবং অভিবাসী রয়েছে, যার মধ্যে প্রায় 3 লাখ সুদানি রয়েছে, যারা নিজেদের দেশে চলমান যুদ্ধ থেকে চলতি বছর পালিয়ে এসেছে। হামাসের গত 7 অক্টোবরের হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় ক্রমাগত বোমা বর্ষণ করে যাচ্ছে। এতে করে ফিলিস্তিনিরা প্রাণ ভয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় খোঁজার চেষ্টা করছে। তবে প্রতিবেশী দেশ মিশর এবং জর্ডান গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে সম্মতি দিচ্ছে না। মিশর ও জর্ডানের গাজা এবং অধিকৃত পশ্চিম তীরের সাথে সীমান্ত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশ দুটি নতুন করে শরণার্থী গ্রহণের সম্ভাবনা নাকচ করে দেওয়ার পেছনে যথেষ্ট কারণও রয়েছে। জর্ডানে ইতিমধ্যেই বিশাল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থী হিসেবে রয়েছে। অন্যদিকে গত বুধবার মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে বেশ কড়া ভাষায় কথা বলেন। একই সাথে তিনি উক্ত অঞ্চলের শান্তি বিনষ্ট হতে পারে বলেও সতর্ক করেন। এদিকে মিশরের বর্তমান সরকারের সঙ্গে হামাসের সম্পর্ক রয়েছে। 2007 সালে হামাস গোষ্ঠী গাজার ক্ষমতায় আসার পর থেকে ইসরায়েলের সঙ্গে সঙ্গে মিশরও গাজার সঙ্গে তাদের সীমান্তে কড়াকড়ি বাড়িয়েছে, কারণ হামাস 80-এর দশকে সৃষ্টি হয়েছিল মিশরের মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিনি শাখা হিসেবে, যারা বর্তমানে মিশরে নিষিদ্ধ। মূলত হামাস যাতে উদ্বাস্তুদের সঙ্গে মিশরে অনুপ্রবেশ করতে না পারে সেজন্যই এতটা কড়াকড়ি, কারণ বাড়তি সশস্ত্র গোষ্ঠী তৎপরতা সামাল দেওয়ার সক্ষমতা মিশরের নেই। অপরদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনের সীমান্ত জর্ডানের সঙ্গে তারাও নতুন করে ফিলিস্তিনি শরণার্থী ঠেকাতে তৎপর, কারণ ফিলিস্তিনি শরণার্থীরা যেসব দেশে আশ্রয় নেয় তার মধ্যে শীর্ষে আছে জর্ডান। সেখানে নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থী সংখ্যা 20 লাখেরও বেশি। এই হিসাব ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRW এর। এর বাইরে দেশটিতে 7.5 লাখের বেশি শরণার্থী রয়েছে, যার সিংহভাগ এসেছে সিরিয়া থেকে। মিশরের মতো জর্ডানেরও শঙ্কা রয়েছে যে একবার দেশটিতে শরণার্থী ঢুকে পড়লে তাদের ফেরত পাঠানো কঠিন হয়ে যাবে। তাছাড়া ইসরায়েলের সঙ্গে জর্ডানেরও রয়েছে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। জর্ডান সাহায্য সহযোগিতার জন্য সৌদি আরব, ইসরায়েল ও আমেরিকার ওপর নির্ভরশীল। যেমন গ্যাস তো বটেই, সুপেয় পানির জন্যও ইসরায়েলের ওপর নির্ভর করতে হয় জর্ডানকে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লেবাননের ক্ষয়ক্ষতি হলে অথবা সেখানে কোনোভাবে ফিলিস্তিনি শরণার্থী স্থানান্তর করা হলে সেটা সামাল দেওয়ার পরিস্থিতি লেবাননের নেই। একই সুর মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির মুখেও। তিনি বলেন, ফিলিস্তিনি সংকট সমাধানের জন্য কোনো সামরিক উপায়ে বা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে যে কোনো পদক্ষেপ মিশর প্রত্যাখ্যান করে, যেটা এ অঞ্চলে দেশগুলোর ক্ষতি সাধন করতে পারে। লিয়ানা শারমিন, নিউজ 24।